জানতে যা ওর জীবনে শুধুই দুঃখ সুখ কি তুমি একটু লেখো নাই দয়া তোমার কাছে শুধু জানতে যা দয়া তোমার কাছে শুধু জানতে যা সারা জনম ধরে তারাই বুকের পাঁজর ভেঙে ব্যথা দিল ভরে যাদের ভাবলাম আমি সারা জনম ধরে তারাই বুকের পাঁজর ভেঙে ব্যথা দিল জানতে চা তোমার কাছে শুধু জানতে চা তোমার কাছে শুধু জানতে চা আমি 5 দিন কাজ করে 500 টাকা জীবনে আমি পেয়েছিলাম 5 দিন কাজ করে 500 টাকা ওই আমার হচ্ছে জীবনে প্রথম ইনকাম স্ট্যাচু হয় তারপরে যাই হোক তারপরে শিবকালী স্পোর্টিং ক্লাবে একজন দাদা ছিলেন রবি কর্মকার উনি আমাকে ডাকলেন সেখান থেকে আমি 7 দিনে আমি নিয়েছিলাম 2000 টাকা যাই হোক এই করে করে আমার কাজের অভিজ্ঞতা বাড়লো আস্তে আস্তে আমি এগিয়ে গেলাম আমার কাজের মাধ্যমে একটু একটু করে তিল তিল করে তবে ওই যে একটা কথা বলে না যে সময় সে রয় আমি একটু একটু করে এগিয়েছি আমি জানি আমাকে একজন আমার মনে আছে এই কথাটা অতি দুর্বল সত্য আমি যদিও তান্ত্রিক তান্ত্রিক এসব মানি না তবে একটা ভদ্রলোক আমাকে বলেছিল যে কৃষ্ণ তুমি জীবনে এগোবে কিন্তু তুমি না জীবনে হট করে এগোতে পারবে না তুমি না একটু একটু করে এগোবে কিন্তু বাধা আমার কখনো আসেনি কারণ আমি সেরকম ধরনের কাজ কখনো করিনি বাধা আসেনি আমি আসছি সর্বশ্রী ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি এমন একজন ব্যক্তির বাড়িতে আসছি তিনি শিল্পী অভিনেতা এবং একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তার কাছে আসছি আমি আপনাদের তার সঙ্গে কথা বলিয়ে দেব এবং তাকে আমি বিভিন্ন তার জীবনের প্রশ্ন করব সে তার কাজের অভিজ্ঞতার মাধ্যমে আমাদের উত্তর দেবে কাজটাকে মানুষ মনে রাখে আমার লক্ষ্য এটা আমার জীবনের স্বপ্ন এটা আমার জীবনের ধন সম্পদ হচ্ছে এই আমার ঘরে যা দেখছেন অনেকে এসে বলে আমার ঘরটা নাকি একটা মিউজিয়াম মিউজিয়াম অনেকে বলে এসে তা দেখছেন আমি একটা মানুষ কখনো কখনো জানেন তো আমি নিজেকে নিজে ভাবি আমি তো একটা মানুষ দেখছেন এই একটা চেহারা কখনো রামকৃষ্ণ কখনো রবীন্দ্রনাথ কখনো ক্ষুদিরাম কখনো যিশু কখনো গান্ধী কখনো কৃষক তা যাই হোক আমি এগুলো করি আমি মন থেকে করি ভালোবেসে করি তা আমি এটাই করব সারা জীবন যতদিন বেঁচে থাকবো যতদিন পারবো কারণ একটা দিন চলে যাবে যখন আমি পারবো না কারণ মানুষের তো সেই দিনটা আসে যে মানুষটা চাকরি করতে যায় তার একটু অবসর টাইম থাকে আমারও একদিন থাকবে আমি জানি না নেক্সট প্রজন্ম আমার ভাইপো আমার ভাই এরা যদি আমার ভাই আমার সাথে আছে ভাইপো এখনো আছে ওরা যদি ধরে রাখতে পারে আমি চাই এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে আমি চাই এই শিল্পটা মানুষের মধ্যে তুলে ধরার আমি যতটুকু পেরেছি এরা আরো বড়ভাবে তুলে ধরবে হায় রে মুছে দিল না ও মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে মা গো তুমি আছো কোথায় আর কি পাবো ফিরে ও মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে
মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে তোমার গর্ভে জন্ম নিয়া, তোমার গর্ভে জন্ম নিয়া, তোমায় চিনলাম না মাগো, তোমায় চিনলাম না, এমন মানুষ পেলাম না রে যে আমার ব্যথা দিল না, হাই রে ব্যথা দিল না। আয়া কৃষ্ণবাবু, আপনি বলছিলেন পরী সিনেমায় আপনি গান গেয়েছেন, বিখ্যাত একটা গান, খুব ভালো হয়েছে গানটা, তার যদি দুকলি আমাদের গেয়ে শোনান শ্রোতা বন্ধুদের। আমি একটু বলি, এই গানটার মধ্যে অসিত কুণ্ড, আপনারা চেনেন অসিত কুণ্ড, একজন খুব ভালো মানুষ, ভালো গীতিকার। আমি বলি, পরীক্ষিতদার সাথে যে বাজায় যিনি, এবং পরীক্ষিতদার অনেক ভালো ভালো গান হচ্ছে অসিতদার লেখা। তাই ছবিতে বললো যে একটি গান থাকবে, তা অনেকে বললো এই গান এই গান, আমি না এই গান না, আমি গান পুরো লিখে গেয়ে সেই গান আমি ছবিতে দেব। তা অসিতদাকে বললাম, অসিতদা ছবির ব্যাপারে এরকম একটা গান হবে, তুমি করো। অসিতদা গান লিখলো, গানটা হচ্ছে এরকম। ও গো দয়া, ও দয়া, তোমার কাছে শুধু জানতে চাই, মোর জীবনে শুধুই দুঃখ সুখ কি তুমি একটু লেখো নাই, দয়া তোমার কাছে শুধু জানতে চাই, দয়া তোমার কাছে শুধু জানতে চাও। ভাবলাম আমি সারা জনম ধরে, তারাই বুকের পাজর ভেঙে ব্যথা দিল ভরে, যাদের আপন ভাবলাম আমি সারা জনম ধরে, তারাই বুকের পাজর ভেঙে ব্যথা দিল ভরে, বুক ভরাই ব্যথা নিয়ে, বুক ভরাই ব্যথা নিয়ে আমি ঘুরিয়া বেড়াই, দয়া তোমার কাছে শুধু জানতে চাই, দয়া তোমার কাছে শুধু জানতে চাই, দয়া তোমার কাছে শুধু জানতে চাই। গানটার মজা হচ্ছে যে গানটা আমার ছেলে মারা গেছে, অনুষ্ঠান দিয়ে ফিরে দেখছি ছেলে মারা গেছে, তখন ছেলে চিতার সামনে বসে গানটি গাইছি, আমি কাঁদছি চিতার সামনে, তখন গানটা ব্যাকগ্রাউন্ডে বাজছে। অসাধারণ গান, অসাধারণ। এবং যে মিউজিক করেছে আমার ভাই সোনাই ভাই, অসাধারণ মিউজিক করেছে। আমার কাছে গানটা আছে, গানটা আমার সামনে অ্যালবামেও থাকবে, আমার তিনটে গান আসছে, মিউজিক হয়ে গেছে, আমার অ্যালবামেও থাকবে গান তিনটে। আর কি বলুন, আর জানতে চাইছি আপনি যে এত পরিশ্রম করছেন, রাত দিন এক করে খাটছেন, সেক্ষেত্রে আপনাকে, আপনি যখন অনুষ্ঠানে যাচ্ছেন, আপনাকে মানুষ মানে শ্রোতা দর্শক যাই বলুন না কেন, আপনাকে কেমন কাছে টেনে নিচ্ছে? একদম কাছে টেনে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখো, সব জায়গায় তো 100 ভাগের মধ্যে 20% দর্শক তো সেরকম থাকবে। আমি যখন দাঁড়িয়ে থাকি, আপনি দেখছেন যে আমার এই যে ঘরে জিনিসে যেসব মানে সরঞ্জাম, মানে ধরুন কৃষক যখন সাজি, এই নাঙলটা আমি বানাই, এর যখন কোনো হীরক রাজার দেশে যখন গোপীগান বাবেন ঢোল লাগবে, বাংলা ঢোল, সেটা আমি নিজের হাতে বানাই, মানে যা কিছু আমার যে এই কাজে এই একটাটা যে গান গাইলাম, এই একটাটা আমার নিজের হাতে বানাই, মানে আমি 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 মনে করি, আমি যদি চেষ্টা করি আমি পারি, চেষ্টা যদি করি, কিন্তু আমি কখনো বলি না যে আমি এই পারি সেই পারি, সেটা না, চেষ্টা করলে আমি মনে হয় পারি, এই চেষ্টা করি। হ্যাঁ, কাছে অবশ্যই না, আজকে দীর্ঘ বছর ধরে আমাকে যে মানুষ মনে রেখেছেন, এখনো
জীবনে যা কিছু করেছে এই জায়গা থেকে, এটা দিয়ে সম্মান বলুন, যাই কিছু বলুন, এক টুকরো জমি যদি কিনি আমি এই জায়গা থেকে, এই অর্থ দিয়ে আমি কিনেছি। আচ্ছা, আপনাকে লাস্ট কোশ্চেন করি, লাস্ট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এই কাজ করতে এসে যে বিভিন্ন বাধা, বিভিন্ন বিষয়গুলো আপনার সামনে সামনে আসছে, সেগুলো আপনি কি করে প্রতিহত করেছেন? না না, বিভিন্ন বাধা আমার কখনো আসেনি, কারণ আমি সেরকম ধরনের কাজ কখনো করিনি, বাধা আসেনি। তবে আপনি জানেন, কদিন আগে আমি কদিন আগে একটি অনুষ্ঠান করেছিলাম, মানে কি বলবো, ওটা হচ্ছে নাগা সন্ন্যাসী করেছিলাম। আপনি জানেন নাগারা উলঙ্গ থাকে, আমি শর্ট এত পুরো কাটা জাঙিয়ে পড়েছিলাম। তা যাই হোক, আমার যখন ফেসবুকে দেখলো, কেউ আমাকে কখনো ই করে না, কারণ আমি বলি আমি যখন রবীন্দ্রনাথ সাজি, আমি যখন রামকৃষ্ণ সাজি, তারাও যেমন পৃথিবীতে যেমন আছেন, তারা তো ভগবান, এবং এই নাগাকেও কিন্তু আমরা চিনি। অর্থাৎ সেটা যেমন আছে সেয়েছি, আমি লাদেন সেয়েছি, কালনাক সেয়েছি, লেলিন সেয়েছি, লোকনাথ, রবীন্দ্রনাথ, আমি যেটাকে আমি দেখি সেটাই আমি করি। অর্থাৎ নাগাটাও আমাদের পৃথিবীর মধ্যে একজন একটা সন্ন্যাসী, যেটা মানুষ যাকে চেনে সেটাও আমি করেছি। অর্থাৎ আমার এ নিয়ে কোনো বিরোধিতার কোনো কারণ নেই আমি মনে করি। নমস্কার, আজকে এতক্ষণ আমার চ্যানেলে টাইম দেওয়ার জন্য। না না, আপনাদের আপনাদেরও চ্যানেলের কাছে আমি কৃতজ্ঞ। আমার কাছে আমার মতন শিল্পীকে আপনারা আমার ইন্টারভিউ নিতে এসছেন, আপনাদেরকে কৃতজ্ঞ। আপনারা ভালো থাকবেন। এইভাবে শুধু আমি নয়, আমার মতন আরও শিল্পীদের আপনারা তাদেরকেও তুলে ধরুন, শুধু আমার নয় আরও মানুষদের তুলে ধরুন, মানুষ যাতে চিনে। ধন্যবাদ।